নিয়মিত স্বাস্থ্যকর খাবার খান। মোটা হওয়ার উপায়গুলোর মধ্যে সবচেয়ে অন্যতম ও গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে স্বাস্থ্যকর খাবার, অর্থাৎ আপনাকে নিয়মিত সঠিক সময়ে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। বেঁচে থাকার জন্য স্বাস্থ্যকর খাবারের প্রয়োজনীয়তা অপরিসীম, কারণ না খেয়ে থাকলে যেমন আপনি অসুস্থ হয়ে যাবেন, পুষ্টিকর বা স্বাস্থ্যকর খাবার না খেলেও অসুস্থ হয়ে পড়বেন। অর্থাৎ আপনাকে নিয়মিত স্বাস্থ্যকর খাবার খেতে হবে, যেমন সিদ্ধ ডিম, গরুর দুধ, মাছ, মাংস। এছাড়াও আছে পুষ্টিকর ফল, যেমন আপেল, পেয়ারা, খেজুর, বাদাম ইত্যাদি। তবে কিছু আছে খুবই গুরুত্বপূর্ণ ও দ্রুত কার্যকরী, এগুলো নিয়মিত খাওয়া উচিত। সকালে কিশমিশ ও রাতে খেজুর খান। মোটা হওয়ার জন্য অনেক খাবার রয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম ও খুবই কার্যকরী খাবার হচ্ছে কিশমিশ ও খেজুর। রাতে একটি গ্লাসে 20-30টা কিশমিশ ভিজিয়ে রাখবেন। খুব সকালে ঘুম থেকে ওঠার পর কিশমিশ খেয়ে ফেলবেন। আপনি চাইলে পানিও খেতে পারেন শরীর ভালো রাখার জন্য, এবং ভালো মানের খেজুর নিয়ে আসবেন। প্রতিদিন 5-7টা ধুয়ে খাবেন। এইভাবে নিয়মিত খেতে পারলে ভালো ফল পাবেন। অর্থাৎ প্রতিদিন সকালে কিশমিশ ও রাতে খেজুর খেতে পারলে ওজন খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, যেখানে থাকবে না কোনো সাইড ইফেক্ট। খুব নিশ্চিন্তে খেতে পারেন, কোনো সমস্যাই হবে না। শুধু তাই নয়, ওজন বাড়ার সাথে সাথে আরও অনেক উপকার পাবেন। ওজন কমানো খাবার কমিয়ে দেন। আপনি তো মোটা হতে চান ও ওজন বাড়াতে চান, তাই না? তাহলে ওজন কমানোর খাবার খাচ্ছেন না কেন? যে খাবারগুলো খেলে ওজন কমে যায়, শরীরের মেদ দ্রুত কমে যায়, এইসব খাবার খাওয়া বন্ধ করুন। যেমন বেশি পরিমাণ পানি, আপেল, ভেজানো বাদাম ও আরও অন্যান্য খাবার, অর্থাৎ যেগুলো শরীরের ওজন দ্রুত হ্রাস পায়, এগুলো খাওয়া কমিয়ে দেন। একেবারে বন্ধ করা ঠিক হবে না, শুধু খাবারের পরিমাণ কমিয়ে দিন। নিয়মিত ব্যায়াম বা জিম করুন। হ্যাঁ, নিয়মিত ব্যায়াম বা জিম করুন, দেখবেন কিছুদিনের মধ্যে স্বাস্থ্যবান হয়ে যাবেন। অনেকেই বলে থাকে ব্যায়াম করলে নাকি ওজন কমে যায়। আসলে ওজন খুব বেশি যে কমে যায় তা ঠিক নয়। আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন তাহলে আপনার ফিটনেস অন্যরকম দেখাবে। প্রতিদিন আপনাকে ব্যায়াম করতে হবে ওজন বাড়ানোর জন্য। আর ওজন বাড়াতে গেলে শুধু দৌড় বা জগিং যথেষ্ট নয়, দরকার জিমে গিয়ে ওয়েট লিফটিং, সিট আপ, পুশ আপ, এইসব তো করবেনই। তাছাড়া কার্ডিও করা দরকার। শুধু খাবার খেলে চলবে না, আপনাকে অবশ্যই ব্যায়াম করতে হবে। ফিটনেস ভালো রাখার জন্য খাবারের পাশাপাশি জিম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিজেকে সর্বদা স্ট্রেস মুক্ত রাখুন। মানসিক চাপ প্রতিটা মানুষকে কতটা যে ক্ষতি করে তা আর বলার অপেক্ষা রাখে না। অতিরিক্ত স্ট্রেস থাকলে আপনি প্রায় অসুস্থ হয়ে যাবেন, আর কাজের কিছুই হবে না। শুধু তাই নয়, স্ট্রেস মুক্ত না থাকলে আপনি দিন দিন রোগা ও চিকন হতে থাকবে। এক গবেষণায় বলা হয়েছে, যারা মাত্রাতিরিক্ত চাপ নিয়ে থাকে, দুশ্চিন্তা করে সবসময়, দিন দিন তাদের ওজন কমতে থাকে ও একটা সময় মানসিকভাবে ভেঙে পড়ে। আর এইভাবে থাকলে কোনো দিনও আপনি আপনার দরকারি কাজগুলো সম্পন্ন করতে পারবেন না। তাই যদি নিজেকে স্বাস্থ্যবান ও মোটা বানাতে চান, তাহলে নিজেকে সর্বদা স্ট্রেস মুক্ত রাখুন। মেটাবলিজম কমানো উচিত। মোটা হওয়ার উপায়গুলোর মধ্যে আরেকটি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে মেটাবলিজম কমানো। সাধারণত মানুষের দেহের ওজন কম হওয়ার ব্যাপারে উচ্চ মেটাবলিজম ও অনেকটা দায়ী। যদি আপনার শরীরে উচ্চমাত্রায় মেটাবলিজম থাকে, তাহলে শরীরে তা ক্যালোরিকে বাড়তে দেয় না, ফলে ওজন কমে যায়। তাই মোটা হতে গেলে সবার প্রথম এই মেটাবলিজমের হার কমাতে হবে, ফলে যা খাওয়ার খাওয়া হবে তা বাড়তি ওজন আকারে শরীরে জমা হতে থাকবে। মেটাবলিজম কম রাখতে হলে রোজ দুপুরে খাওয়ার পর কিছুক্ষণ ঘুমানো যেতে পারে। যারা কাজে ব্যস্ত থাকেন তারা লাঞ্চের পর 1 ঘন্টা রেস্ট নিন, ফলে খুব সহজেই মেটাবলিজম কমাতে পারবেন। দৈনিক 8 ঘন্টা ঘুমানো হবে। সবশেষে নিয়মিত পর্যাপ্ত ঘুমাতে হবে। নিয়মিত যদি না ঘুমান তাহলে শরীর অসুস্থের পাশাপাশি রোগা ও হালকা হয়ে যাবে, অর্থাৎ আপনার ওজন কমে যাবে। তাই যদি মোটা হতে চান, নিজেকে স্বাস্থ্যবান করে তুলতে চান, তাহলে রাতে নিয়মিত 6 ঘন্টা ও দিনে দুপুরে খাবারের পর 2 ঘন্টা ঘুমান। উপরের সব কিছু ঠিক রাখার জন্য এইভাবে ঘুমাতে পারলে শরীর স্বাস্থ্য মোটা ও সতেজ থাকবে সবসময়। ওজন বাড়ানোর জন্য একটা অব্যর্থ কৌশল বলে দিচ্ছি, রাতের বেলা ঘুমাবার আগে অবশ্যই পুষ্টিকর কিছু খাবেন। কিছু খেয়ে ঘুমাতে পারলে আপনার ওজন বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা রাখবে।